হজরে আসওয়াদের বাম পার্শ্বের এই কর্নার হচ্ছে রুকনে ইয়ামানি। রুকনে বলেন না, রুকনে ইয়ামানি কোন জায়গার নাম? এই যে হজ কালো পাথর, এই জায়গাটার নাম রুকনে ইয়ামানি। তাহলে আপনি এই রুকনে ইয়ামানি পাথরটায় চুমা দিয়া দিয়া আপনি এদিকে আসতে পারলে এটা হজরে আসওয়াদ। আর এই হজরে আসওয়াদ আর এই হচ্ছে দরজা, স্বর্ণের যে একটা দরজা আছে দেখছেন না, দরজা, এ হচ্ছে দুটো চৌকাঠ। আর এখানে একটু জায়গায় যে এই যে একটু জায়গা দেখাচ্ছে, চৌকাঠে চৌকাঠ আর এই অল্প জায়গা, এই জায়গাকে বলে মুলতাজাম। কি বলে? যেটা বলবো বলছিলাম, এই জায়গাটার নাম মুলতাজাম। এখানে যদি কেউ ধরতে পারে, হাত লাগাতে পারে, হাত লাগাইয়া যা বলবে সে বের হওয়ার আগে কবুল, এটার নাম মুলতাজাম। এই যে এই একটু জায়গা, এখানে মানুষ অনেক ধাক্কাধাক্কি করে, মারামারি করে, ঠেলায় ফালায় দেয়, অল্প জায়গা। নবীজি বলেছেন প্রতিদিন যদি 60 লাখ মানুষ ওমরা করে, এখানে ধরার সুযোগ পায় মাত্র 1,000। ওই ধাক্কা দুক্কা যে জয়জন যাইতে পারে, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যার কপালে লেখা হয়ে গেছে এখানে ধরবে, তার তো ভাগ্যটা বড় ভালো। সে আজ না হয় কাল আল্লাহ তাকে কবুল করবেনই, হে যা চাইবে মরার আগে আল্লাহ তাকে তা দিবেনই, এটা তার ওয়াদা। সুবহানাল্লাহ বলেন না। এই যে মুলতাজাম, এরপরের এই হচ্ছে মুলতাজাম, আর এখান থেকে হচ্ছে দরজা চৌকাঠ। এই চৌকাঠটা হচ্ছে স্বর্ণের, আপনি যদি চৌকাঠে এভাবে ধরতে পারেন বা হাত ছোঁয়াতে পারেন, নবীজি বলেছেন চৌকাঠে ধরে মাথায়, মুখে, শরীরে, আমার কথা কি বোঝা যায়? এভাবে যদি কেউ মাসাহ করতে পারে আর তার বডিতে বড় ধরনের কোনো রোগও থাকে, আল্লাহ তাকে মুক্ত করে দিবেন, বরকতের জায়গা। এজন্য যাও, সবাই যাও। এটা বললাম, এই দরজার চৌকাঠের নিচ থেকে যদি আপনি এদিকে যেতে থাকেন, যেতে থাকেন, যেতে থাকেন, একটু গেলেই হাতিম, কাবার হাতিম মানে আলাদা একটা জায়গায় পাবে, বীরগির দিয়ে রেখে দিয়েছে ওয়াল করে, এটার ভিতরে দুরাকাত নামাজ পড়তে হয়, এটা বন্ধ করে দেয় অনেক সময়। এটার ভিতরে হযরতে হাজেরা ইসমাইলকে বসিয়ে রেখেছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে এবং ইসমাইলকে যে নিয়ে এসেছিলেন সিরিয়া থেকে, এনে তিনি ওই জায়গাটায় বসাইয়া রেখে গিয়েছিলেন। এই জায়গাটার এত বরকত, যদি কেউ দুরাকাত নামাজ পড়ার সুযোগ পায় আর সে তার হায়াতের জন্য, রিজিকের জন্য দোয়া করে, আল্লাহ বলছেন তার দুনুটাকে আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিই। সবার তো আর ভাগ্য হবে না এটা ঢুকা, এটার সুজা উপরে সাদে, কাবার সাদ, ওই যে কালো ঘরটার উপরের সাদ। আল্লাহ এই সাদের সুজা উপরের ঘরের নাম কি? আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতারা যেই ঘর তওয়াফ করে। আল্লাহ বাইতুল মামুর থেকে সবগুলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সব দেন কাবার সাদে। এটার মধ্যে অনেক বরকত। আর এই সাদ থেকে ছোট্ট একটা পাইপের মতো দিয়া পানি পড়ার একটা জায়গা করছে। কার ভাগ্য কখন? আমরা যখন শেষ দিন, আল্লাহ তোমাকে অনেকবার করাইছে, শেষ দিন যখন তওয়াফ করতে চলে আসছে, তখন হয়ে গেছে বৃষ্টি, কঠিন বৃষ্টি দিছে। আমাদের দেশে বৃষ্টি দিলে তো মানুষ ঘরে ঢুকে, কোথায় যায়? আর ওখানকে বৃষ্টি দিলে মানুষ বাহিরে যায়, মানে তার পানিরই দরকার। তো বৃষ্টি ওখানে পড়লে ওই পানিগুলা ছাদের উপর থেকে এখানে পড়ে। সুবহানাল্লাহ বললেন না। আপনি চিন্তা করতেছেন কাবার ছাদের পানি, যেখানে আল্লাহ স্বয়ং রহমত দেন, সারা রহমত ওখানে সারা পৃথিবীতে যায়, আর ওখানের পানিটা এদিকে পড়ে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য যার ভাগ্য থাকে যাবেন, আল্লাহ হয়তো কবুল করবেন, আরো বড় জিনিস পাইতে পারেন। তো আমার মতো দুর্বল মানুষ তো আরো আছে নাকি? দুর্বল মানুষের অভাব নাই, এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ উমরা করে তওয়াফ করে। কিন্তু যত দুর্বলই হন আপনি, আমি বলছি এবং আরো বলবেন অনেকেই, আপনি যখন চক্কর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আপনি এক গ্লাস জমজমের পানি রাখা আছে এখানে, লাখ লাখ পানি রাখা আছে, পানি পান করবেন, মনে হবে আপনি আবার জোয়ান হয়ে গেছেন, জোয়ান। এই জন্য রসুল বলেছেন তোমরা জমজমের পানি নিয়ত করে খাও, বলেন নাই? বলেছেন না? তোমরা জমজমের পানি নিয়ত করে খাও, যে নিয়তে খাবা সেই নিয়তই কবুল হবে। বাবু সালাম এদিক থেকে বের হলে বাবু সালামের নিচে সাই করার আগে আপনি দুরাকাত নামাজ পড়বেন মাকামে ইব্রাহিম। এখন আর পারবেন না মাকামে ইব্রাহিম, যেখানে নামাজ পড়তে আলাদা নামাজের জায়গা আছে ওখানে নামাজ পড়ে ফেলবেন। সাইয়ের জন্য যাবেন, আমি আগে বলেছিলাম ওখান থেকে একটু কর্নার একটা পিঙ্ক কালারের পিলার আছে, ছোট আলাদা পিলার মনে হয়, এটাতে রসুল ইসলামের সিনা চাক হয়েছে, বহুত বরকত। নবীজি এখানে ঘুমাইতেন, সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, নবীজি যেখানে ঘুমাইতেন এর বরকত কি সাধারণ জিনিস আপনি কি চিন্তা করতে পারতেছেন? এরপরে আপনি পানি পান করে সাই করার জন্য, মানে সাফা মারওয়া সাই করা, অনেক জায়গা তো লম্বা জায়গা, আপনাকে হাঁটতে হাঁটতে অনেক লম্বা যাওয়া লাগবে আসা লাগবে, আপনি পানি পান করবেন। সব থেকে ভালো লাগবে আপনার দেখবেন আরবি ছেলেরা ছোটো ছোটো পিছি পিছি, আপনি যখন ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা আপনার জন্য পানি নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, আপনি তো দৌড়তেছেন পেরিশান, তারা আপনাকে নাস্তা করাবে, খাবার খাওয়াবে। মানে রসুলের ঘরের মেহমানদারি তারা এখনও রাখছে। আপনি যদি না নেন, আমার নিজের দেখা, আমরা মদিনা থেকে মক্কায় আসব, আমাদেরকে তো অনেক প্রবাসী ভাইরা তো আমাদেরকে কষ্ট বলা যায় না, এটা কি বলবো, ওদের ভালোবাসা মানে কষ্টই, ওই যে এ ওইটা খাবার নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, এইটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, অথচ কেউ জানতে পারতো না যে কোন হোটেলে উঠছে, জেনে জেনে এরা সারাদিন কষ্ট দিত, এটা তাদের ভালোবাসা, প্রবাসীরা যে কতটুকুন ভালোবাসে। তো আমরা আসতেছি, আমরা মক্কায় এক জায়গায় গাড়ি থামাইছি, ইফতার কিনবো, আর আমাদেরকে ইফতার কিনতে দিবে না, এনে কিছু ছেলে মেয়ে আছে ছোটো ছোটো, ওরা ইফতার কিনতে দিবে না। যেগুলো ইফতার কিনতে দিবে না কেন? কা আমরা ইফতার দিব, টাকা দিয়ে কিনা যাবে না। তারা আপনি কি ইফতার করবেন এটা বললে আপনারে এই ইফতার না, এর চাইতে ভালো ইফতার আপনারা দিবে, মানে আপনি কিনবেন কেন, আপনাকে দিবে, আপনি নেবেন এটা কিনবেন কেন, আপনি আপনি তার মেহমান, আপনি কিনতে যাবেন কেন? চিন্তা করতেছে বড় বড় শিল্পপতিরা গাড়ির ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়ে, ভ্যান খুলে পিছন দিক খুলে দাঁড়ায় রয়েছে রাস্তায় আপনাকে ইফতার দেওয়ার জন্য, আপনি দৌড়তেছেন সামনে, ও ব্যাগ নিয়ে ঘুরতেছে পিছনে আপনাকে দেওয়ার জন্য, আপনি নেবেন না তো আপনারা জুড়ে দিবে, নেবেন না কেন? চিন্তা করতেছে তারা, বুঝতে পারতেছে এটা আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ তারে কবুল করছেন বিদায় আসছে, আল্লাহ না ডাকলে তো এখানে আসতে পারতো না, তাহলে আল্লাহর ঘরের মেহমান রে আমি ইফতার করাবো, আল্লাহ আকবার। চিন্তা করতেছি আপনি হয়তো হেরেমে অথবা মদিনায় বৈশা রয়েছেন, বৈশা রয়েছেন ইফতারের পরে রাত্রবেলা বৈশা রয়েছেন, দেখবেন কেউ নিয়ে আসবে গাওয়া, কেউ নিয়ে আসবে চা, কেউ নিয়ে আসবে খাবার, মানে আপনার মিনিটে মিনিটে সে সার্ভ করবে, অথচ যে ছেলেগুলো নিয়ে আসতেছে এটা কর্মচারী না, শিল্পপতির ছেলেমেয়েরা, কারণ তারা একটাই বুঝে যেটা আল্লাহর মেহমান, আল্লাহ বলছেন বিদায় ও আসতে পারছে, এখানে যাবেন বেশি বেশি করে, আল্লাহ সবাইরে কবুল করুক। এগুলো আবেগের জায়গা তো, সব কথা তো আর আমি বলতে পারবো। এরপরে সাফা পাহাড় এখানে আছে, গ্লাস গ্লাস করে রেখে দিয়েছে ওখানে, তো মারওয়া পাহাড় আপনি যাবেন, সাফাতে কেউ দোয়া করবেন, সাফাতে কিবলা দেখা যায়, মারওয়া থেকে কিবলা দেখা যায়, আপনি দোয়া করবেন।
এখানে দোয়া করবেন, দোয়া। নবীজি বলেছেন সাফা এবং মারওয়ায় প্রত্যেকটা কদমে এক একটা দোয়া কবুল হয়। সবাইকে আল্লাহ কবুল করো, বলেন না আমিন। যাওয়ার ইচ্ছা নাই, বেশি বেশি সারা জিন্দেগি যা। আমি অসুস্থ, আমার তো ইচ্ছা ছিল প্রথমে যে একবারে ঈদের পরে আসবো, কিন্তু চলে আসলাম, অনেক কাজ তো থেকে যায়। এরপরে কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক দুই মিনিট, মদিনায় গেলাম যখন আমরা, মদিনা নবীজির বাড়ি, এমনিতেই ঠান্ডা ওখানে, কেউ আপনারা চিল্লাচিল্লি, মক্কায় তো অনেক চিল্লাচিল্লি, পুলিশও আপনারা ধাক্কা দুক্কা মারবে, কারণ বাসা বুসা তো কেউ কাট্টা বুঝে না, ধাক্কা দুক্কা মারবে, বা আপনার সাথে এত লাখ মানুষ একসাথে গেছে একটু সরে রাখবে, কিন্তু মদিনায় কিচ্ছু নাই, নিরিবিলি রসুলের বাড়ি, কেউ কারোর সাথে বেয়াদবি করবে না, কেউ কারোর সাথে বেয়াদবি করবে না, পুলিশও না কেউ না, আপনি রাস্তা চিনেন না, দুই কিলোমিটার হলে আপনার হাত ধরাইয়া নিয়ে যাবে। আপনি রাস্তা চিনেন না বলছেন, আমি হোটেল অমুক জায়গা আমি চিনি না, ও আপনারে বলবে না যে এদিকে যাও, এ বলবে আমার সাথে চলো। চিন্তা করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, আম্মা জান আয়েশার গড় এটা, আর এটা হচ্ছে রসুলের মিম্বার, রসুলের মিম্বার উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা বুঝেননি, বলেছি এখানে হয়তো, উস্তুনে হান্নানা রসুল ইসলাম একটা গাছে ভোট দিয়ে খুতবা দিতেন, মনে আছে আপনাদের? যখন মিম্বর বানানো হলো, মিম্বর তো নবীজি গাছে আর হাত দিতেন না, মিম্বরে বসলেন, তো অনেক গাছ থেকে চিৎকার করে বাচ্চার মতো কান্না চলে আসছে, চিৎকার করে করে গাছ কাঁদতে শুরু করেছে। নবীজি মিম্বর থেকে নেমে গেলেন, গাছে হাত দিলেন, সাথে সাথে গাছ কান্না থামাইয়া দিল। আল্লাহ বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদ কেউ পছন্দ করে না, আপনার বিচ্ছেদ কেউ সহ্য করতে পারে না, আপনি গাছে হাত রেখে রেখে এতদিন খুতবা দিচ্ছেন, আর আজকে আপনি গাছে হাত দিতে পারতেছেন না, গাছ সহ্য করতে পারতেছেন, এজন্য কাঁদতেছে। নবীজি বললেন, আমি যদি আজকে গাছে হাত না দিতাম, কেয়ামত পর্যন্ত গাছ এভাবে চিৎকার করতে থাকত। একটা গাছ, সাধারণ গাছ, নবীজির বিচ্ছেদ সহ্য করতে পারে, নবীজি আর আমার উপরে হাত দিবেন না, হাওমাও করে কাঁদছে, তুমি আর আমি এত নিমক হারা, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে, সেই রসুলকে ভালোবাসতে পারে। এখানে যাওয়ার পরে সবাই তো যেতে চায় রিয়াদুল জান্নাহ, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা তো শুনছেন, জান্নাতের টুকরা। 50-60 লাখ মানুষ যদি একসাথে মদিনায় ঢুকে, এটা তো ছোট্ট, এটাই যে দুই পিলার, এই দুই পিলারের এই অংশ আমি দেখাচ্ছি, এই দুই পিলার, এই অংশ, এই হচ্ছে মেহরাব, আর এই হচ্ছে আয়েশার হুজরা, তো এই অংশটার নাম রিয়াদুল জান্নাহ। কারণ 60 লাখ মানুষ যদি যায়, এখানে কয়জনের জায়গা হইল বলেন? ধরেন এখন 6 জনের হইল, হইল তো এত লোকের মধ্যে কয়জনের আল্লাহ এখানের জন্য কবুল করছেন? আবার এই ঘরটা একটু বড়, কিন্তু রিয়াজুল জান্নাহ যতটুকু পিলারের মধ্যে একটা টান দিয়ে দিয়ে ওরা রেখে দিয়েছে যে এটা রিয়াজুল জান্নাহ, বাকিটুকুন রিয়াজুল জান্নাহ না, মানুষ তো এজন্য বাকিটুকুনে আসে। এই রিয়াদুল জান্নায় কয়েক মিনিট সুযোগ থাকে বসার, এটা তো যারা গেছেন তারা তো জানেনই, নাকি কয়েক মিনিট পরে তো বাইর করে দেয়,
পুলিশ আসে ওদিকে ঢুকাইবে ওদিকে বাইর করে দিবে, ওদিকে ঢুকাইবে ওদিকে বাইর। তো আল্লাহর ইচ্ছা তো সবসময় সমান হয় না, আল্লাহ তো কোনো সময় ভালো চান। তো আল্লাহর ইচ্ছা ছিল, দোয়াও করেছি, সবাই দোয়া করেছে। আমরা জোহরের সালাত পড়ে রিয়াদুল জান্নায় ঢুকছি আমি, আর ইফতারের আগে বের হয়েছি জামাতের সাথে ইমামের পিছনে, সরাসরি ইমাম তো এখানেই দাঁড়ায়, ওখানে ইমামের পিছনে আল্লাহ পাক রসুলের মুসল্লায় আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেয়। রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা, এখানে যদি কেউ বসে দুরাকাত নামাজ পড়ে, এখন তো অনেক রেস্ট্রিকশন, নামাজের পরেই বাইর করে দেয়, হাঁটতে দিবে না ওদিকে বাইর করে দেয়, দুরাকাত নামাজ পড়ে দোয়া করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অংশে বসে যারা দোয়া করবে তারা কেয়ামতের দিন আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে আমার সঙ্গেই জান্নাতে পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুক। আরো অনেক কথা সব তো আর বলা যাচ্ছে না, এরপরে এখান থেকে যদি আপনি বের হন, তো একটু গেলে আয়েশার হুজরা, এরপরে রসুলের পাকের কবর, রসুল শুয়ে আছেন তার দুই বন্ধুকে নিয়ে, সিদ্দিকে আকবর আবু বকর। এখন তো দেখা যায় না, অনেক বন্ধ করে দিয়েছে, ছিদ্র আছে, মোটা মোটা ছিদ্র, এই যে এতটুকু, চাইলে আপনি ছিদ্র দিয়া দেখবেন কেমনি, আপনাকে তো দাঁড়াতে দিবে না। এটা আমাদের দেশ না যে আপনি ওখানে দাঁড়ায় দোয়া করবেন, যে রোজা কবরের সামনে গিয়ে সেজদা দিবেন দোয়া করবেন, পুলিশ তো আপনাকে এক সেকেন্ড দাঁড়াইতে দিবেন না। দোয়ার জায়গা তো এটা না, দোয়ার জায়গা তো রিয়াজুল জান্না, দোয়ার জায়গা তো মক্কা, এটা তো দেখবার জায়গা, জিয়ারা, এটা জিয়ারত করে যাও। আবেগের জায়গা, কে আছে এমন লোক যে রসুলের রোজার কাছে গিয়েছে, রসুলের রোজা তার চোখের সামনে, আর হাউমাউ করে কাঁদবে না? মানুষ তো পাগলের মতো কান্দে, মানুষ তো পাগলের মতো কান্দে। আল্লাহ পাক এজন্য সবাই যে হজে যায় সবার হজ কবুল হয় না, কারণ এই জায়গায় তো সবাই যাইতে পারে, এই জায়গাগুলো যায় কয়জন? লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে তো যাই তো কয়েক কিছু মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। বেশি বেশি করে দোয়া করবেন, যাবেন জবালে রহমতে, যাবেন জবালে নূরে, যাবেন গারে সুরে, যাবেন ওগুলো থেকে দোয়া করবেন। এক এক জায়গায়, মানে সব জায়গায় তো দোয়া কবুল, আপনারা যাবেন তো পিকনিক করতে, আপনারা যাবেন ঘুরতে আর খাইতে, তাহলে এত কষ্ট করে গিয়ে লাভ কি? আপনি যাওয়ার আগে সব বুঝে লিখে নিয়ে যাবেন যে মক্কায় এই এই কাজ, মদিনায় এই এই কাজ, আমাকে মরি আর বাঁচি এগুলোই করব। আপনারা তো যাবেন ঘুরতে, কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি খাবার পাওয়া যায়, কোন মার্কেটে কোন কাপড় পাওয়া যায়, এগুলো নিয়ে ঘুরতে আপনারা চলে যাবেন। তাহলে তো হজ হচ্ছে না, ওমরা হচ্ছে না, গিয়েছেন জিয়ারতে, আল্লাহর ঘরে যান, কান্দেন কান্দেন ওখানে যান। আরে মানুষ জায়গা পায় না রাস্তাঘাটে, রাস্তাঘাটে পড়ে তো কান্দতেছে, কারণ তো গেছেই তো কান্নার জন্য, গেছে তো আরামায়েশে থাকবার জন্য না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই যাবেন না ইনশাল্লাহ, নিয়ত করেন আল্লাহ সবাইকে। আমি তো আল্লাহর কাছে বলি লম্বা গ্যাপ হয়ে গেল, যেতে পারলাম না, আল্লাহ যেন প্রত্যেক বছর একবার না বারবার যাওয়ার তৌফিক দেয়, বারবার যাওয়ার জন্য কবুল করেন, আমিন। ওখানে গেলে দেখবেন কোনো মারামারি নাই, কে কেমনে নামাজ পড়লো, নামাজের আগে দিয়ে হাঁটলো নি, কলিজার উপরে পা দিল নি, কিছুই নাই,
সব মারামারি তো বাংলাদেশ, মারামারি পিডিবিডি যা আছে এখানে, ওখানে কিছু নেই। এজন্যে আমরা সঠিক দিন শিখব, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। আবারও বলছি, সবাই যাবেন, অনেক গিয়েছেন, মক্কায় কি কি কাজ, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, কোন জায়গায় হাত দিলে দোয়া কবুল হয়, কোন জায়গায় পিঠ লাগানো যায়, কোন জায়গায় পান করা যায়, কোন জায়গায় দুরাকাত নামাজ পড়া যায়। আপনি ধরেন পঞ্চাশটা জায়গা ঠিক করলেন মক্কা মদিনায়, পঞ্চাশটা দোয়া ঠিক করে নিয়ে গেলেন, মানে আমি এই পঞ্চাশটা দোয়া করবো আল্লাহর কাছে, দোয়া ঠিক করে মানে পঞ্চাশটা জিনিস আল্লাহর কাছে পঞ্চাশটা জায়গায় চাইব, আর এই পঞ্চাশটা জায়গায় চাইলেই কবুল হবে এটা নিশ্চিত। আপনাদের কি বিশ্বাস হয় না? এটা নিশ্চিত, দোয়া কবুল হবে নিশ্চিত। আল্লাহ আমাদের কবুল করো, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, তাও কথা বলছি, অতক্ষণ অসুস্থ, শুধু অসুস্থ না, অনেক অসুস্থ। সেহরির পরে আমি অ্যান্টিবায়োটিক খাইছি, খাইয়া মনে হয়েছে যে মনে হয় কথা বলতে পারবো না, যেহেতু আমাদের কাজ ছিল। কাজ কি? গেছি উমরা করতে, মানুষ ফালাই দিছে প্রোগ্রাম, আমার নাই শরীর অসুস্থ, আর মানুষ ঠিক করছে ওয়াজ করতে, এই হলো মানুষের কাজ। আপনি আইছেন যখন কামটা কইরা যান, এই হলো মানুষের কাজ। এটা হচ্ছে আসলে ভালোবাসা। প্রবাসীরা আপনাকে পাইলে, কতদিন পরে নিজের দেশের একজন লোকরে পাইছে, আপনার কি খাওয়াইব, কত ভালোবাসা আপনাদের। আপনারা প্রবাসীদেরকে দেখতে পারেন, যাদের ছেলে মেয়ে মিডিল ইস্টে আছে এদের জন্য দোয়া করেন। এই যে গরম, আল্লাহ ইয়া আল্লাহ, গরম কাহাকে বলে, ওদেরকে জিগেই আমরা বলবেন। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো। কোন সময় কবুল করতো? বুড়া হওয়ার পরে। এখানে দেখবেন কোটি কোটি হাজি আছে, কোটি কোটি হাজি হজে গেছে, বুড়া মানুষ যেগুলো দেখবেন বেশিরভাগ এই এইদিকের, এদিকের বলতে কি ভারত বাংলাদেশ পাকিস্তান, মানে বুড়া হওয়ার পরে নিয়ত হয়েছে হজে যাওয়ার। বুড়া তুমি এখানে গিয়ে কী কর, তোমার ধাক্কার সাথে তো 1 কিলোমিটার দূরে ফেলাই দিব, পাবলিকে যে ধাক্কা মারবে, ধাক্কা তো ঠিকবার কোনো ক্ষমতা নাই, বুড়া বয়সে যায়। আর বাকি দুনিয়ার সব মানুষ এসে জোয়ান বয়সে, টাটকা জোয়ান। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জোয়ান থাকতে বার বার হজ্জে মবরুর মকবুল নসিব করেন, আমিন। জিয়ারতে হারামাই নসিব করেন, আমিন। আমিও সবার জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।